গুড মর্নিং এভরিওয়ান, রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে খুব তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, আমার ক্ষেত্রে এটা তাড়াতাড়ি, কারণ এখন বাজে 11:30। আর 12:30 নাগাদ আমাদের কালী মন্দিরে ঠাকুরমশাই চলে যাবেন, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব পুজোটা দিয়ে আসবো। আজকে মঙ্গলবার, বিপত্তারিণী পুজোর সেকেন্ড ডে, তো আজকে আমি পুজোটা দিয়ে দেবো। আর তার সঙ্গে দুটো জিনিস শোধন করানো আছে, একটা হচ্ছে রিকের একটা চেন আছে, গলার চেন, ওটাকে শোধন করাবো। আর তিতলির বাবা কালকে একটা ব্রেসলেট কিনেছে, সেটাকেও শোধন করাবো। তো চটপট চলে যাই, আর তোমরাও সঙ্গে থাকো, আর দেখে নেবে আমাদের কালী মন্দিরটা এক নতুন রূপে ফিরে আসছে। মানে আগে যেটা ছিল সেই মন্দিরটাকে ভেঙে দিয়ে এখন নতুন করে আবার বানানো হচ্ছে। তো সেটাও যদি পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব, দেখিয়ে দেবো তোমাদেরকে। তো সঙ্গে থাকো, বেরিয়ে যাই তাড়াতাড়ি চটপট করে। তো মন্দিরে আমি এসে গেছি, আরে দেখো মন্দির সব তৈরি হচ্ছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই ঠাকুরমশাই খালি পালিয়ে পালিয়ে বেড়ায়, আমি এক্ষুনি জাস্ট আসলাম, আবার এই যে শোধন করাবো ওগুলো আনতে ভুলে গেছি বলে। হ্যাঁ, আর এই যে মন্দির তৈরি হচ্ছে, চলো। আরে সাংঘাতিক জায়গা গো, এখান দিয়ে ওঠাটা, ও বাবারি প্রথমেই ধাক্কা খেলাম, খুব সাবধানে যেতে হবে। বাবারি বাবা, ওরে আমি এক্ষুনি দেখলাম লোক রয়েছে, আমি ওই জন্য আবার দৌড়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের আদি মন্দির, এই এটা, এই প্রচুর জল ঢুকে যায় বলে এই মন্দিরটা এরকম ভাবে উঁচু করা হচ্ছে। এখানে নাট মন্দির হবে এটা, আর এইটা, এটা ঢালাই কবে হবে গো? এটার আবার সব হয়ে গেছে, শুধু ঢালাইটা হবে। যাক, ফাঁকায় ফাঁকায় আমি পুজোটা করে নিই, খুব ভালো হলো। দেখি বাবা ভোলানাথকে দেখে আসি। ও এই জায়গাটা ফাঁকা করে দিয়েছে, এই যে চলো। অনেকদিন পর মাটিতে পা দিলাম। হ্যাঁ গো, কি আরাম মাটিতে পা দিলে সত্যি। যাক শুরু করি, কোথায় বসবো? এখানে ভেতরে ঢুকবো নাকি? আমি পারবো না তো নিচে বসতে, দাঁড়িয়ে পড়ে বাবরে। ঠিক আছে না, ধরো, আর আর এইটা শোধন করে দেবে। হ্যাঁ, এই এই হচ্ছে আমাদের জাগরণী মা। সত্যি আমাদের এই এরিয়াতে এত জল জমে বর্ষাকালে, যার জন্য এই মন্দিরটা আবার সেকেন্ড টাইম আমি দেখলাম উঁচু করছে আবার। কারণ আমি যখন এসেছি 90-তে, তখন যেই মন্দিরটা ছিল তখন, তারপরে সেটাকে আবার উঁচু করা হয়েছিল, মানে যেই পজিশনে ছিল তার থেকে আর একটু উঁচু করে দেওয়া হয়েছিল। এখন আবার এই গত আমফানে মন্দিরের ভিতরে জল ঢুকে গেছিলো, মানে এই পোর্শনটা না, এর নিচে একটা বারান্দা মতন ছিল, সেখানে ঢুকে গেছিলো, যার জন্য মন্দিরটা পুরো ভেঙে আবার নতুন করে তৈরি হচ্ছে, এবং খুব সুন্দর তৈরি হচ্ছে। যখন কমপ্লিট হয়ে যাবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে মন্দির, আর এরপরে আবার কষ্টি পাথরের মূর্তি হবে, এই মূর্তিটা থাকবে না, একটা কষ্টি পাথরের কালী মূর্তি এখানে আসবে। দেখো আমি পুজো দিয়ে চলে আসলাম, বেলা এখন 12:30 বাজে, আর এই ছেলের এখনো ঘুম ভাঙে না। কিরে ডিঙ্গো, উঠবি না? ও সোনা ছেলে, ও বাবা ও বাবা, উঠে বলেছি সোনা বাচ্চা, ঘুমাবে? আরো ঘুমাবে? হ্যাঁচো হচ্ছে কেন? আরো ঘুমাবে? আচ্ছা ঘুমাও, একটু পরে খেতে দেবো, ঘুমাও। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর প্রচণ্ড আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ কিছু করা নেই, পাশের বাড়ির, মানে পাশে আমাদের পাশের প্লটটা বাড়ি হচ্ছে, তো ছাদ ঢালাই এ সমস্ত কাঠ ঠাট সেট করছে, সেই জন্য একটা দুমদাম আওয়াজ, তো কিছু করার নেই। তো যাই হোক, পুজোটা দেওয়া হলো। শাশুড়ি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমি এই বিপত্তারিণী পুজোটা করছি আর কি। তো 3 বছর একদম ভালোভাবেই করেছে। কি হয়েছে শোনা, আসছি দিচ্ছি গায়ের ওপর কেন? দেখো 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 কিরম আদিক্ষেতে, এগুলো কি ধরনের আদিক্ষেতে বলে, এগুলো কি ধরনের আদিক্ষেতে বলে,
যাও 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 খেতে দেবো যাও। তো শাশুড়ি অসুস্থ হয়ে থাকার সবসময় এরকম বিরক্ত করিস না, কি হয়েছে কি? দাঁড়াও দাঁড়াও আবার এবার বকবো কিন্তু। তো শাশুড়ি অসুস্থ হওয়ার পর থেকে আমি এই পুজোটা করি, 3 বছর করেছি। গত বছর শাশুড়ি মারা গেছেন, যার জন্য তো শাশুড়ি যতদিন বেঁচে ছিলেন ততদিন যতদিন না মানে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত যতদিন উনি পেরেছেন উনি এই বিপত্তারিণীর পুজো করতেন। তো উনি অসুস্থ হয়ে যাওয়ার পর আমি করা শুরু করি। তো আমি 4 বছর করেছি, 4 বছর আমি করেছি। করার পর তারপরে তো 2021-এ শাশুড়ি চলে যান, তো সেই বছরটা আর হয়নি, করতে পারিনি, কারণ উনি 2021-এর ফেব্রুয়ারি মাসে মারা গেছেন, তো সেই বছরটা করা হয়নি। তো এবারে তো কালোসুদ হয়েই গেছে, তাই এবছর আমি দিলাম, কিন্তু সেই রকম নিয়ম করে নয়। আমি গত 4 বছর যে দিয়েছিলাম তখন একদম নিষ্ঠার সঙ্গে নিয়ম করে দিয়েছি, এবছরটা সেইভাবে নিয়ম করে আমি দিলাম না, এমনি জাস্ট পুজো দিয়ে দিলাম আর ওই শোধন করার ব্যাপারটা ছিল সেটা করলাম। তো সেইভাবে আমি কিন্তু একদম খুব ওই 13টা ফল 13টা এইসব করে দিইনি, এমনি জাস্ট পুজো দিয়েছি। আর হ্যাঁ অবশ্যই কালকেও আমি নিরামিষ খেয়েছি, আজকে আমি ভাত টাত এইসব কিছু খাবো না। তো এই সেরমভাবে যে অনেকে অনেক রকম নিয়ম করে না, আমি সেই নিয়মের আমি একটু নিয়মের বাইরেই চলতে ভালোবাসি, না ভালোবাসে না মানে অতটা নিয়ম আমি পারি না করতে অ্যাকচুয়ালি। আমার মনে হয় মনের ভক্তিটাই আসল ভক্তি, ওই অত উপাচার মেনে মানে অত উপাচার দিয়ে বা অত নিয়ম করে পুজো করার, যাই হোক আমার এক একজনের এক এক রকম মত, আমার অতটা ঠিক আসে না, আমি সত্যি কথা পারি না, পরিষ্কার কথা আমি ওইভাবে করতে পারি না। আমার মনের থেকে যতটা ভালো লাগে বা যতটা আমি করতে পারি আমি ঠিক ততটাই করি, এতে কে কি মনে করলো আমার কিছু যায় আসে না। আমার মনে হয় মনের ইচ্ছাটাই বড় ইচ্ছা, সেইটা মন থেকে তুমি যেটুকুনি করবে সেটাই কিন্তু ফল দেয় আমার মনে হয়। তো যাই হোক এই অনেক আলোচনা হয়ে যাবে এই নিয়ে, তো যাই হোক এবার আমি চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করে এবার ডিঙ্গোকে খেতে দেবো, খেতে দিয়ে দেখছি তারপরে কি করা যায়। গুড ইভিনিং, এখন আমি বেরোবো একটু, কোথায় যাব না আজকে বলবো না, নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে, কারণ তোমরা তো পুরো ভিডিওটা দেখো না, স্কিপ করে করে দেখো, আর বেশি বড় যদি করে ফেলি মানে বেশি লেন্দি যদি ভিডিওটা করে ফেলি তোমরা তো আরোই দেখবে না, স্কিপ করে করে দেখবে। আর সেই কারণে আমি আজ আমি কোথায় যাব সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, মুখে মাস্ক পরে তারপরে রাস্তায় বেরিও, আমিও মাস্কটা পরে নেবো, যার জন্য লিপস্টিক লাগাইনি, চোখে কাজল দিইনি, কিচ্ছু দিইনি, কিচ্ছু করিনি, প্লেন বেরিয়ে যাব, কারণ খুব কাছাকাছি যেখানে যাব খুব কাছেই, আমার বাড়ির খুবই কাছে, যার জন্য অত সাজগোজের একদম দরকারই পড়ে না, যাব টুক করে কাজটা সারবো বাড়ি চলে আসব। তো আজকের মতন টাটা।